হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। মার্চ মাসের 7 তারিখে আমি লাস্ট রাইড করেছিলাম, তারপর থেকে আমার রাইডিং জ্যাকেটটা ধোয়াই হয়নি এবং তার হালাত বহুত খারাপ হয়ে আছে। তো আজকে জ্যাকেটটাকে পরিষ্কার করব, সেই সঙ্গে আমি নিজেও পরিষ্কার হব। তো দেখতে থাকুন ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন। রাইডিং জ্যাকেটের হাতাগুলোর এই জায়গাগুলো পুরো ধুলোর আস্তরণ পড়ে গেছে, সেই সঙ্গে কলার এবং প্রত্যেকটা খাঁজ পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে। এটা দীর্ঘদিন ধরে ফেলে রেখে দিয়েছিলাম, আমার খেয়ালই ছিল না। তো আজকে এটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য প্রথমে আগে এর যে প্যাডিংগুলো আছে, প্যাডিংগুলো আমাকে আগে খুলতে হবে। তো জ্যাকেটের সমস্ত প্যাডিং খোলা হয়ে গেছে, এবারে এটাকে আমি ইজি দিয়ে ওয়াশ করব। তো তোমরা চাইলে ইজির বদলে শ্যাম্পু ইউজ করতে পারো। এখন 11:45 বাজে আর এটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, আর এই 30 মিনিট আমি আমার ক্ষেতের ফসল কাটবো। দাড়ি কাটার পরে এইটুকু অংশ রেখে দেওয়ার কারণ হলো দ্বিতীয়বার আবার যাতে এই অংশটা থেকে বাকি অংশে আবার দাড়ি গজিয়ে যায়। তিরিশ মিনিট হয়ে গেছে, তো এবার জ্যাকেটটাকে ওয়াশ করব, তাকে ফ্রেশ জলে পরিষ্কার করে নিই। এই জ্যাকেটে পুরুলিয়ার ধুলো, বিহারের ধুলো, উড়িষ্যার ধুলো, সারা ওয়েস্ট বেঙ্গলের ধুলো লেগেছিল, সেগুলো সব সাফ হয়ে গেল। তো এবারে এটাকে শুকোতে দেবো। রোদ্দুরে বেশিক্ষণ দেবো না, অনলি 5 মিনিটের জন্য রোদ্দুরে দেবো, অনলি শুধুমাত্র জল ঝরানোর জন্য। জল ঝরে গেলে সেটাকে আমি ছায়ায় শুকোতে দিয়ে দেবো। তো আজকের এই জ্যাকেট ওয়াশিংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক করবে, এবং কেন ভালো লাগলো না সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরে আর অন্য কোনো ভিডিও ততদিনের জন্য।